আমরা হয়তো সকলেই জানি আগামী চব্বিশে নভেম্বর আমাদের কলকাতায় একটা মিছিল আছে দু হাজার বাইশ টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে তো আজকে আমার লাইভে আসার একটাই কারণ হচ্ছে যত তাড়াতাড়ি আমাদের ইন্টারভিউয়ের যে নোটিস সেটা যাতে আনা যায় এবং পরবর্তী যে টেট আছে দু আমাদের যে টেট আছে দশই ডিসেম্বর তার আগে যেন আমাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশনটা আসে আশা করি তোমরা হয়তো সকলেই জানো যে দু সালের পরীক্ষার যখন হয়েছিল তারপর মানে রেজাল্ট বেরোনোর বেশ অনেকদিন পর ওরা মানে টানা আন্দোলন করেছে তারপর গত বছর ওদের ইন্টারভিউ নোটিস এসছে তো আমাদেরও সেই পথই ধরতে হবে কারণ আর কোনো অপশন নেই আর বেশিদিন বাকিও নেই আর হয়তো দু তিন সপ্তাহ বাকি আছে পরীক্ষার তার আগে যদি আমাদের ইন্টারভিউ এর নোটিস না আসে দু হাজার তেইশের টেটে যারা পাশ করবে তারা কিন্তু তখন আমাদের সাথেই পর্ষদ চাইবে আমাদের সাথে জয়েন করাতে যার ফলে কি হবে আমাদের যে কম্পিটিটার অনেক বেড়ে যাবে আমাদের সংখ্যা অনেক বেড়ে যাবে এর আগেও আমরা অনেক আন্দোলন করেছি তোমরা সবাই এসছো আমরা আমাদের প্রত্যেকটা আন্দোলনই প্রায় সফল করতে পেরেছি ইভেন আমাদের এর আগে যে ডিপিএসসি যে আন্দোলনগুলো হলো জেলায় জেলায় সেখানেও যারা চেয়ারম্যান আছেন তারা প্রত্যেকে বলেছেন যে আমাদের পর্যাপ্ত ভ্যাকেন্সি আছে মোটামুটি যদি সমস্ত ভ্যাকেন্সি এবং আমাদের যে ডিএলএড যারা পাস আছে তাদেরকে যদি এক এক জায়গায় করা যায় তাহলে যদি আমাদের পঞ্চাশ কেন চল্লিশ হাজারও ভ্যাকেন্সি দেওয়া হয় আমাদের বাইশ সালে যতজন টেট পাস রয়েছে প্রায় প্রত্যেকেরই চাকরি হয়ে যাওয়ার কথা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটাই লক্ষ্য সেটা হলো যেভাবেই হোক আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আনা তেইশে টেটের আগে শেষ মরণ কামড় যেটা হচ্ছে সেটা আমাদের সবাইকে একবার দিতে হবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের সব সবার কাছে আমার বিনীত অনুরোধ আবেদনও বলতে পারো তোমরা উত্তরবঙ্গে যারা আছো মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এছাড়াও বীরভূম বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকের কাছে আমার বিনীত আবেদন তোমরা প্লিজ কলকাতার যে মিছিলটি হচ্ছে আগামী চব্বিশে নভেম্বর সেই দিন এসো তোমরা যত সংখ্যক টেট পাস ক্যান্ডিডেট আসবে তত আমাদের আন্দোলন কিন্তু সফল হবে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটাই লক্ষ্য আমি বারবার বলছি সেটা হচ্ছে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারভিউয়ের নোটিফিকেশন নোটিফিকেশান আনা এবং আমাদের যত ডিএলএড যে ক্যান্ডিডেট আছে দু হাজার তাদের প্রত্যেকের পিডিএফ তাদের প্রত্যেকের কাট অফ মার্কস ক্যাটাগরি সমস্তটা পিডিএফ আকারে প্রকাশ করা তাহলে যেটা সুবিধা হবে আমাদের বুঝতে যে আমাদের কতজন ডিএলএড বাইশ সালে পাশ করেছে সেটা আমরা জানতে পারবো তো আরেকটা বিষয় আমি একটু অ্যাড করছি সেটা হচ্ছে আমাদের দু হাজার বাইশে টেট পাশ ডিএলএড ঐক্য মঞ্চের একটি ফেসবুক পেজ খোলা হয়েছে যাব যা নোটিফিকেশান যাবতীয় সমস্ত নিউজ সেইখানেও কিন্তু পোস্ট করা হবে সবাই একটু দেখে নেবে যে লেখা আছে কিনা দু বাইশ টেট পাস ডি এল তারপরে সেই ফেসবুক পেজের যে লিঙ্ক সেটা আমরা এই গ্রুপে দিয়ে দেব এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ তোমরা চব্বিশ তারিখ এসো কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটির যে গেট আছে মেন গেট তার অপোজিটে আমাদের জমা হবে তারপর সেখান থেকে আমরা মিছিল করব। এবং এ ছাড়াও আমাদের পরবর্তীতে একটি ইচ্ছা আছে সেটা হচ্ছে যারা আসবে প্রত্যেকেই মানে আমি প্রত্যেককেই বলছি তারা অন্তত একটা এফোর সাইজ পেজে পেজ সঙ্গে করে নিয়ে আসবে একটি পেন আনবে আমরা চেষ্টা করব সেখান থেকে একটি চিঠি লেখার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন তারপর সেই চিঠি আমরা কিন্তু পোস্ট করব আর আরেকটা কথা বলে রাখি যে কারোর কোনো ভয় পাওয়ার মতো কিছু নেই এক্ষেত্রে কিন্তু আমাদের পুলিশ পারমিশন অবশ্যই নেওয়া থাকবে এবং যাবতীয় যা সিকিউরিটির ব্যবস্থা সেগুলো করাই থাকবে কোনো রকম কোনো সমস্যা হবে না আমাদের আবারও বিনীত অনুরোধ তোমরা প্রত্যেকে এসো যে সমস্যার মধ্যে আমরা পড়েছি যে যাঁতাকলে আমরা পড়েছি এখান থেকে বেরোনোর আমাদের একটাই উপায় সেটা হলো যত তাড়াতাড়ি পসিবল আমাদের ইন্টারভিউ এর নোটিফিকেশান আনা এবং ইন্টারভিউয়ের ডেট ঘোষণা করা পর্ষদকে দিয়ে কারণ এর আগে যখন আমরা দশ এবং এগারো তারিখে যে আন্দোলনটা করলাম সেখানেও যারা ভেতরে ছিলেন প্রত্যেককেই আমাদের মাননীয় পর্ষদ সভাপতি বলেছিলেন যে পর্যাপ্ত ভ্যাকেন্সি রয়েছে কিন্তু সেটা দেওয়া যাচ্ছে না তো এই আমরা আমাদের এই সমস্যাটা তো আর আমরা দেখব না কারণ অলরেডি তেইশ সালে টেট হলে আশা করি তোমরা বুঝতেই পারছো কি সমস্যা হতে পারে এবং ইভেন এমন অনেক বি যারা আছে তারা কিন্তু ডিএলএডে ভর্তি হয়েছে যাতে পরবর্তীতে মানে এই তেইশ সালে টেট তারা যাতে পাশ করে এবং ডিএলএড অ্যাপিয়ারিং হিসেবে তারা যাতে আমাদের সঙ্গে কম্পিটিশনে নামতে পারে তো আমাদের এই বিষয়টাই সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে যত তাড়াতাড়ি পসিবল আমাদের ইন্টারভিউ ডেট আনলে আমাদের যে কম্পিটিশান সেটা কমে যাবে তাই জন্য এই সময় দাঁড়িয়ে তোমাদের প্রত্যেককে চব্বিশ তারিখ ক্যালকাটা ইউনিভার্সিটির অপোজিটে আসতে হবে মিছিলে যোগদান করতে হবে এই মিছিলকে সফল করতে হবে এবং সরকারকে আবারও বুঝিয়ে দিতে হবে যে দু সালে যে টেট পাস যারা আছে তারা এখনো আছে মানে কোনো দু হাজার চোদ্দো সতেরো নয় আমরা পরিষ্কার দু হাজার বাইশ টেট পাস ডিএলএড ক্যান্ডিডেট আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারভিউয়ের নোটিফিকেশন দিতে হবে দু হাজার তেইশের টেটের আগে আশা করি বুঝতে আমি বোঝাতে পারলাম কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলি সেটা হচ্ছে আর একটা জিনিস একটু বলে দিই সেটা হচ্ছে এই চব্বিশ তারিখের পর হয়তো আমাদের আগামী টেটের আগে আর কোনো আন্দোলন হবে না কিন্তু টেটের পর কিন্তু আমরা আবার লাগাতার আন্দোলনে নামবো তাই প্রত্যেকেই মানসিক প্রস্তুতি নাও এবং যাতে আমাদের পরবর্তী আন্দোলনগুলো সফল হয় এবং আমাদের আমরা যাতে প্রত্যেকে তাড়াতাড়ি ইন্টারভিউয়ের নোটিফিকেশন নোটিফিকেশান পাই এবং আগামী বছরের মধ্যে ইন্টারভিউ দিয়ে যাতে আমরা স্কুলে জয়েন করতে পারি সেই বিষয়টা কিন্তু আমাদেরকেই নিশ্চিত করতে হবে তাই জন্য আমি আবারও বলছি প্রত্যেকে প্লিজ এসো ভয় পাওয়ার মতো কিন্তু কোনো কারণ নেই ঠিক আছে আমি এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো চব্বিশ তারিখে প্লিজ সবাই এসো কারণ চব্বিশে নভেম্বর এই লাস্ট এই দিনটা এ মানে আমাদের বুঝিয়ে দেবে যে আমরা আমরা কোন জায়গায় বা কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছি এবং পরবর্তীতে আমাদের পদক্ষেপ কি হবে কারো কি কোনো প্রশ্ন আছে না আমি আশা করি বোঝাতে পারলাম আমার আবেদন বলতে পারো আমার রিকোয়েস্ট বলতে পারো প্লিজ সবাই এসো চব্বিশে নভেম্বর ঠিক বেলা এগারোটায় ক্যালকাটা ইউনিভার্সিটির মানে মেন গেট যে তার অপোজিটে আমাদের জমায়েত হবে আচ্ছা নর্থ বেঙ্গলে যারা আছো ছাড়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ যারা আছো সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা যারা আছো আমি চাইবো তোমরা বেশি বেশি করে আসো তোমাদের তো তোমরা যত সংখ্যায় বেশি হবে পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার প্রয়োজনে পাঁচ হাজারও যদি আসো তাহলে হয়তো সরকারের টনক নড়বে আদারওয়াইজ আমাদেরকে হয়তো এরকমভাবে বাড়িতে বসে থেকে তো আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব না তাই জন্য প্লিজ তোমরা সকলে এসো কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বলাই যায় কারণ আর তো হয়তো দু তিন সপ্তাহ বাকি আছে নতুন টেটের তো তার আগে যদি আমরা একটা আন্দোলন করতে পারি তবে গিয়ে কিন্তু আমরা আমাদের যে পরবর্তী আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আনা এগুলোর দিকে কিন্তু আমরা আরও এক ধাপ এগোতে পারবো আচ্ছা চলো আমি লাইফটা শেষ করছি তার আগে আমি শেষবারের মতো আবারও বলছি প্লিজ তোমরা সকলে এসো চব্বিশে নভেম্বর বেলা এগারোটায় ক্যালকাটা ইউনিভার্সিটির মেন গেটের ঠিক অপোজিটে দু হাজার বাইশ টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের চাকরি প্রার্থী যারা আছো তাদের প্রত্যেক তাদের মিছিল ইন্টারভিউয়ের নোটিফিকেশন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে তোমাদের সকলের কাছে আমার এটা রিকোয়েস্ট প্লিজ সবাই এসো সবাই যে যে যেখানে আছো প্লিজ সেদিনটা এসো লাস্ট নতুন টেটের আগে আমাদের এই মিছিলটা সফল করতে হবে সবাই এসো ঠিক আছে নমস্কার